টেক অফ করার সময় রানওয়েতে পিছলে গেল অসম থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান। কাদায় আটকে যায় বিমানের দুটি চাকা, যার জেরে বিমানটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। কংগ্রেসের তিন নেতা নেত্রীর বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাইকোর্ট। এরা হলেন জয়রাম রমেশ, পবন খেরা এবং নেতা ডিসোজা। তাদের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার প্রেক্ষিতেই এই সমন। ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও রাষ্ট্রপত্নী মন্তব্যের জের এখনই পিছু ছাড়ছে না কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। ফের দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ুসেনার মিগ বিমান। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ মাঝ আকাশ থেকে হঠাৎই ভেঙে পড়ে বিমানটি। রাজস্থানের বারমেরে ঘটেছে এই বিমান দুর্ঘটনাটি। দুর্ঘটনায় দুজন পাইলটেরই মৃত্যু হয়েছে। ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজধানী যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী 7 অগস্ট দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। জানা গেছে ওই বৈঠকে যোগ দিতেই মমতার এই দিল্লি সফর। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রীও। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি জানান তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত সঠিক কিনা তা সময় বলবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক বলেও দাবি করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে খুশি এসএসসি চাকরি প্রার্থীরা। এদিন মেধা তালিকায় থাকা সকলের চাকরি হবে বলে আশ্বাস দিয়েছেন অভিষেক। প্রশাসনিক জটিলতা কাটিয়ে খুব দ্রুত এ নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আর্থিক বিনিয়োগ এবং টাকা লেনদেনের অভিযোগে এবার পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে আর্থিক বিনিয়োগের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেশ মাফিক শুক্রবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি আধিকারিকেরা, কিন্তু রীতিমতো হাত পা ছুড়ে কাঁদতে দেখা যায় তাঁকে। এরপর জোর করে একটি হুইল চেয়ারে তোলা হয় অর্পিতাকে। যৌনপল্লীতে হানা দিয়ে চার কিশোরীকে উদ্ধার করল বিহারের পনিয়া পুলিশ। বৃহস্পতিবার রাতে পনিয়া জেলা পুলিশ ও পাটনা থেকে আগত পুলিশের যৌথ বাহিনী গোলাপবাগের যৌনপল্লীতে অভিযান চালায়। ঘটনায় একজন নারী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।